আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, তাই চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় তার রুজি প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকা উচিত। এবং আরেকটি শর্ত হলো, আপনি যদি চান আপনার রুজি প্রশস্ত হোক, তাহলে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেউ যদি জোহরের নামাজ ছেড়ে দেয়, তাহলে তার রুজিতে বরকত আসবে না। আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।